গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে নিয়েছিল পাঙ্গাস মাছ, তো একটু তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো মাছটা কেটে দিচ্ছি কমপ্লিট, তো একটু লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছটা শক্ত হয়ে থাকে আর নষ্ট না হয়। তো তারপরেতে আমার কাকার ছেলে মানে আমাদের বাড়ি বেড়াতে ছিল, তো আমার মিষ্টি এনেছিল, তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তোমরা দূর থেকে খেতে পারবে না তো কী হয়েছে দেখে তো মানা নেই, তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো তারপরে আমি একদম চলে যাবো সরাসরি মেনুগুলো দেখাতে। তো দেখো চলে এসেছি, রান্না বান্না কোনো কিছু আজকে শেয়ার করাইনি আমি। তো তারপরে আজকে রান্নার মেনু ছিল শাক, আর দেখো এটা হচ্ছে কলার মোচা, আর তোমার আলু দিয়ে মানে সুন্দর করে রান্না করা হয়েছে, আর এই যে পাঙ্গাস মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, তোমরা কেমন আছো? সবাই তোমরা সবাই ভালো আছো? আমিও বেশ ভালো আছি। তো এখন আমি বিকেলবেলায় চলে যাবো খাওয়া দাওয়ার পরে, দেখো আর আমার বদনটা দেখাবার মানে আমি টাইমে পাইনি আর কি। তো ভাবলাম যে এখন তোমাদের সঙ্গে যাই, একটা করে ইন্টারভিউটা একটু দিয়ে ফেলি, তাই চললাম। আর এখন তো একটু রোদটা কমেছে, রোদটা আর একটু হাওয়া হাওয়াও আছে, আর রোদ নিয়ে করবো না আছে, তো বেশ ভালো লাগছে, তাই চললাম। তো বন্ধুরা এখন আমার ব্লগটি শেষ হবে না, এখনও অনেক আছে। তোমরা দেখো সবেমাত্র আমি এলাম, ভিডিওর মধ্যে আমি আসিনি, সেই সকাল থেকে তোমাদেরকে শেয়ার করছি, আসতে পারছি না আর ইচ্ছেও করছি না, তাই আসিনি। তো ভাবলাম একবারই বিকেলবেলায় ইন্টারটা দিয়ে ফেলবো, তারপর আমাকে একটু শেয়ার করবো, তাইলাম। আর মা ওইদিকে চাল নাড়ছি, মিল চাল মানে তোমাদের জানো যে আমরা সময় সময় বাড়িতে মায়ের বেশিরভাগ ভাজে, সময় সময় মিলে দিয়ে আসি, তাই মা ওইদিকে চাল নাড়ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, নিচে দিয়ে যাবো তারপর। তো এখনও বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছে সাবস্ক্রাইব করে তারা কি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমার সঙ্গে থেকো, ভিডিওটি দেখো দেখো সবসময় ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, আর একটা লাইক দিয়ে দাও। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু শেয়ার করছি, দেখো কী সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে এই নিম গাছটায়, খুব ভালো লাগছে। দেখো এই মিষ্টি হাওয়াটা বিকেলবেলায় খুব সুন্দর লাগে। এই দেখো আমরা গাছের হাওয়া, এটা হচ্ছে নিম গাছের হাওয়া, নিম গাছের হাওয়া বন্ধুরা, তিতো তিতো কি হাওয়া, তো মিষ্টি হাওয়া দিচ্ছে, তুই তো গাছ হতে পারে কিন্তু মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আরে দেখো কুল গাছের হাওয়া, পাতা নড়ছেই না, হালকা হালকা নিম গাছটা দেখো কতটা নড়ছে, খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা। চারিপাশটা একটু শেয়ার করে দিচ্ছি, এই দেখো পরিবেশটা, দেখো গ্রাম্য পরিবেশ, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। তো চলো মায়ের কাছে যাই, মা চাল নড়ছে, একটু তোমাদেরকে শেয়ার করি। কঞ্চি নিতে হবে, মানে যে কাছে পাবে দেখো তাকে বাড়ি মেরে দেবে, কত দূর চলে এলো, কত উঠে চলে এলো দেখলা পাতাগুলা, এই পাতাগুলো পাচ্ছি, এই পাতাগুলো কোথায় এলা, ছাদের উপরে চলে এলা, কি করবা, ডাকছে বে, কাকে ডাকছ, তোমাকে কাকে ডাকছ, দাম পড়বে টাইম লাগে, লাঠি নিলে এবার দাম পড়বে, এটা পাওয়া যাম দাম পড়, ওই ওরে বাপরে দেখো বন্ধুরা জাম পাচ্ছে, রাজ জাম বেশি করে পারো না, তোমার বন্ধুদেরকে দেবা পারো, এই দেখো জাম পাচ্ছে জাম গাছে। তো চলে এলাম বন্ধুরা মায়ের কাছে, মা দেখো এই যে উনুনটা বানিয়েছে মুড়ির চাল নাড়ানোর জন্য বানিয়েছে, যেটাতে আমরা ভাত রান্না করি সেটাতে তো আর চাল নাড়ানো যাবে না, মানে ওটা হচ্ছে ছোটো উনুন আর এটা হচ্ছে বড়, তাই এখানে মা দেখো চালগুলোকে নেড়ে নিচ্ছে, তারপর আবার ভাজবে, আজকে ভাজবে। আর আমাদের মানে মা জানে বলে মা বেশিরভাগ বাড়িতে ভাজে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। তো দেখো তারপরে দেখো চলে এলাম আনারসের কাছে, মানে আমার দাদা তো আজকে বাড়ি এসছে, তো এই আনারসগুলো এনেছে, তো তাই এখন কাটবো। তো দেখো আনারসটা কি সুন্দর লাগছে তাই না, একদম একটা হলুদ হয়ে গেছে, একটা একটু কাঁচা কাঁচা ভাব, তো দেখো ওপরকার পাতাগুলোকে ছাড়িয়ে এনেছে, মানে কত দূর থেকে বয়ে আনবে, তাই তো আনারস খেতে কে কে ভালোবাসে কমেন্টে কিন্তু জানিও, আমি তো খুব ভালোবাসি, তো এগুলোকে এখন কাটবো, তারপর সবাই মিলে মস্তি করে খাবো, তোমরাই চলে আসো। কেটে ফেললাম, দেখো এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেখো বেটেছি ভালো করে, এখানে একটা পাতি লেবু, আর এর রসগুলো কাটা কমপ্লিট, পাতি লেবুটাকে এখন কাটিয়ে নিই, রসটা দিয়ে দিলাম, এবারে নিচে পেটে রাখা কাঁচা লঙ্কা বাটা তবু নিয়ে এটাকে দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নেব, এটা করলে না দারুণ টেস্টি হয় বন্ধুরা, সেই জন্য আরও বললাম
আমি লেবুটি কোনোদিন খাইনি, বাবা বললো যে লেবু দাও একটা তো ভালো থাকবে। আর আমি ফ্যানের হাওয়াতেই বসে আছি বন্ধুরা, ফ্যান কিন্তু চলছে আর বাইরের ফ্যানটা এত আওয়াজ যত শব্দ শুনতে পাচ্ছি ঘর ঘর করে, আর ঘরের ফ্যানটাও খুব ঘুরছে সেজন্য কথাগুলো আমার আর সংসার শব্দও হচ্ছে, কথাগুলো বোঝা যাচ্ছে না ভালোভাবে, তাই না? তো এই দেখো মাথা কমপ্লিট, সবাইকে বললাম এবার আমি খুঁজছি আমার মেয়ে একটু বসাচ্ছে না, ওখানে কাটছিলাম তখন খেয়ে যাচ্ছে, আবার এখন এক পাটি নিয়ে নিয়েছি, তো ও একাই ঘুরে ঘুরে বলে তো তাহলে তো সবাই খাসি নাকি বলছে। তো দেখো আমি খেতে লেগেছি আর অসাধারণ হয়েছিল কিন্তু আনারসটা। তো খেতে খেতে আমার একটা কথাই মনে পড়ে গেলো, ছোটোবেলায় আমার ঠাকুরদার সঙ্গে যখন আমার পিসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম একদম ছোটো, তখন হয়তো ত্রিপুরে পড়তাম, তো তখন আমার ঠাকুর মানে ট্রেনে যাচ্ছিলাম যেতে, ট্রেন থেকে নেমে মানে নোনাটিতে না কোন এক কোনো একটা জায়গাতে আমাকে আনারস মাখা কিনে খাইয়েছিল আমার ঠাকুরদা, এত ভালো লেগেছিলো কি বলবো, সেই স্বাদটা না আমার মুখে এখনও লেগে আছে। তো মনে হচ্ছে যে মানে তখনকার স্বাদটা আছে, তো এখন খেলাম বেশ ভালো লাগলো, আমার মনে পড়ে গেলো হঠাৎ, তাই তোমাদেরকে বলে ফেললাম। চলো সাথীটা তো ওখানে চলে এসছে পড়তে, ওরা চারজন মিলে পড়ে, তো এখন একজন এসছে আরও আসছে, তো চলো ওদিকে একটু পড়িয়ে নেই, কে ক্যাশ বিয়ার জানি না, বলতে বিকাল বিকালবেলার দিন না পড়তে ভালো লাগছে না, তাই এখন একজন এসছে কত জিনিস দেখো। তো পড়া কমপ্লিট, তো ওরা বাড়ি চলে গেল, তারপরে এই যে শাড়িটা দেখছো মানে তিনটে শাড়ি আমার দাদা বাড়ি থেকে এনেছে মানে বাড়ি চলে এসেছে, তো দুটো হচ্ছে আমাদের দুই বোনের জন্য, এটা হচ্ছে আমার মামার মেয়ের জন্য, তো মা যাবে আজকে আমার মামার বাড়ি মানে ওখানে কীর্তন হচ্ছে তাই নিয়ে যাচ্ছে শাড়িটা। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও, আর আমার মামার মেয়ে একটু ময়লা, তো সেজন্য লাল শাড়ি বেশি ভালো লাগবে বলে ওটাই ওকে দিলাম। আর তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছিলো, তো তোরা মানে রাত্রিকার খাবার এটা হচ্ছে, তোমরা সকাল দেবো না, এটা কিন্তু সকালের না, তো দেখো ছোলা আলু দিয়ে এটাই তো ভালোবাসি, তো তাই এই চামড়ি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে আবার ঘুমাবো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, আর বেশি বড় করবো না, আবার পরে পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, টাটা, গুড নাইট।